হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম আলফা নিয়ে। এই মুভি থেকে আমরা শিখতে পারবো কীভাবে ভয়কে জয় করে হাজারো বাধা কাটিয়ে নিজের বুদ্ধি আর সাহসের সাহায্যে নিজের লক্ষ্যে কীভাবে পৌঁছানো যায়। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.7/10। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলেছিলাম এটা একটা হিস্টোরিক্যাল ফিল্ম। তো কাহিনীর শুরুতেই আমাদের দেখানো হয় ইউরোপের কোনো একটি স্থান আজ থেকে প্রায় 20,000 বছর আগের, যখন মানুষ গুহায় বসবাস করতো, পাথর দিয়ে হাতিয়ার বানাতো। ঠিক সেই টাইমে এখানেই আমরা দেখতে পাই একদল মানুষ একটি জায়গায় ঘাপটি মেরে শুয়ে আছে, কারণ তাদের সামনে একদল বাইসন আর তারা সেগুলো শিকার করবে। তাদের সর্দার তাও অর্ডার দেওয়ার ফলে তারা সকলেই হাতে একটি খোঁচা নিয়ে ওই বাইসনগুলোর দিকে ছুটতে থাকে। এইটা দেখেই বাইসনগুলিও তাদের দিকে ছুটে আসতে শুরু করে। একটা টাইমে ওই বাইসনগুলি যখন খুব কাছাকাছি চলে আসে তখন তাদের হাতে থাকা খোঁচাগুলি ওই বাইসনের দিকে ছুঁড়ে মারে, যার ফলে বাইসনগুলো ভয় পেয়ে আবার পিছনের দিকে দৌড়াতে শুরু করে। আর তাদের পিছনের দিকেই ছিল একটি বড় খাদ, ফলে বাইসনগুলো ওই পাহাড়ের উপর থেকে এক এক করে নিচের দিকে পড়ে যায়। তখন ওই বাইসনগুলির মধ্যে থেকে একটি বাইসন পিছন ঘুরে আবার তাদের দিকে ছুটতে শুরু করে, আর ওই দলের সর্দার তাওয়ের ছেলে কেডাকে আক্রমণ করে। কেডা কিছু বুঝে ওঠার আগেই ওই বাইসনের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। সে মাটি থেকে উঠে দাঁড়াতে যাবে, ঠিক সেই টাইমে ওই বাইসনটি আবার ঘুরে এসে তাকে শিঙে করে আটকে ওই খাদের দিকে দৌড়াতে থাকে। এটা তার বাবা দেখতে পেয়ে তার হাতে থাকা একটি খোঁচা নিয়ে ওই বাইসনটিকে আঘাত করে, কিন্তু ততক্ষণে বাইসনটি তার ছেলেকে উপর থেকে ওই খাদে ফেলে দেয়। এখান থেকে সিন শিফট হয় কিছুদিন আগে, যেখানে আমরা দেখতে পাই ওই আদিবাসী দলটি শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আসলে সামনে শীত আসছে আর ওই টাইমে এখানে চারিদিকে বরফ জমে যায়, তাই তখন তারা কিছুই শিকার করতে পারে না। এই কারণে শীত আসার আগে তারা প্রতি বছর শিকার করে খাবার জমিয়ে রাখে পুরো শীতের জন্য। আর এই শিকারে কে কে যাবে এইসব ঠিক করে তাদের দলের সর্দার। এখানে প্রত্যেককে একটি একটি করে পাথর দিয়ে বলা হয় সেটি দিয়ে একটি খোঁচা তৈরি করতে। ওই পাথরের সাহায্যে যে ভালো খোঁচা তৈরি করতে পারবে তাকেই ওই দলের সাথে নিয়ে যাওয়া হবে শিকার করতে। এবারে দলে দুটি নতুন ছেলেকে মনোনীত করা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য। একজন হলো এই দলের সর্দার তাওয়ের ছেলে কেডা, আরেকজন হলো কেডার বন্ধু কপ্পা। আমরা দেখতে পাই তাদেরকে কিছু লোক ধরে খুব মারছে, কারণ তাদের সহ্য শক্তি বাড়ানোর জন্য। কেডাকে ওই দলে মনোনীত করার ফলে তার মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার বাবাকে বলে কেডা এখন অনেক বাচ্চা, ও পারবে না এখন শিকারে যেতে, কিন্তু তার বাবা বলে ও সময়ের সাথে সাথে সব কিছু শিখে নেবে, তোমাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। পরের দিন সকালে আমরা দেখতে পাই সবাই দল বেঁধে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অনেকটা পথ অতিক্রম করার পর তার একটি পাথরের তৈরি চূড়া দেখতে পায়, আর সেখানে একটি হাতের মার্ক দেখে তার বাবা তাকে জানায় এটা আমাদের পূর্বপুরুষের তৈরি করা। আর এটা দেখেই আমরা বুঝতে পারি যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। আর কিছু দূর এগোনোর পরেই তারা দেখতে পায় তাদের সামনে তাদেরই মতো একটি দল এগিয়ে আসছে। আসলে এরাও তাদের মতোই একটি দল শিকারের আশাতে বেরিয়েছে। ওই দলটি কাছে আসলে দেখা যায় ওই দলের সর্দার তাওয়ের বন্ধু। এরপর তারা দুটি দল একসাথে মিলে একই সাথে রওনা হয় শিকারের উদ্দেশ্যে। পথে যেতে যেতে তাদের দল একটা বুনো শুয়োরের শিকার করে, আর তাও তার ছেলে সাহসিকতার পরীক্ষা নেওয়ার জন্য বলে এই শুয়োরটিকে আমার ছেলে কেডা মারবে, কিন্তু কেডা ওই শুয়োরটিকে কিছুতেই মারতে পারে না। আসলে সে চায়ই না কোনো পশুকে হত্যা করতে। তার বাবা তখন তাকে বলে তুমি আমার ছেলে হয়ে এতটা বোকা কি করে হতে পারো, দেখো এখানে বেঁচে থাকতে গেলে লড়াই করে বেঁচে থাকতে হবে, আর যে বেশি শক্তিশালী এখানে সেই একমাত্র বেঁচে থাকার অধিকার রাখে। এই বলেই সে ওই শুয়োরটিকে মেরে ফেলে। এবার রাত্রেবেলায় তারা একটি জায়গায় আগুন জ্বালিয়ে দল বেঁধে খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু সেই টাইমে একটি সিংহ কেডার বন্ধু কপ্পাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়, যা দেখে কেডা খুবই ভয় পেয়ে যায়। তখন তার বাবা কেডা আর বাকি গ্রুপ মেম্বারকে সাহস যোগানোর জন্য বলে এরকম হয়েই থাকে, তোমরা সাহস একদম হারাবে না। পরের দিন সকালে তারা সকলে মিলে কপ্পার মৃত্যুর শেষ কৃত্যর জন্য একটি পাথরের স্তূপ বানায়। এরপর তারা আবার রওনা হয় তাদের শিকারের উদ্দেশ্যে। পথে আবার তাদের পূর্বপুরুষের বানানো একটি ওই রকম পাথরের স্তম্ভ দেখতে পায়, এর মানে তারা ঠিক পথেই এগোচ্ছে। রাত হলে তারা আবার একটি গুহায় আশ্রয় নেয়। এখানে কেডার হাতে তার বাবা কিছু মার্ক এঁকে দেয় আর তাকে বলে আমাদের পূর্বপুরুষরা এই মার্কের সাহায্যেই দূর দূর থেকে তারা নিজেদের বাড়ি ফিরে আসতো, এমনকি কিভাবে ফিরে আসতো ওই মার্কের সাহায্যে তারা মিলিয়ে সেটাও শিখিয়ে দেয়। এই টাইমে তারা একটি নেকড়ের আওয়াজ শুনতে পায়। তার বাবা তখন তাকে বলে ওই যে দেখছো নেকড়েটি, ওটা হলো আলফা, মানে ওই দলের সর্দার, যার জীবন সব সময় বিপদের মধ্যে থাকে, কারণ ওই পুরো দলটিকে যে কোনো বিপদের হাত থেকে ওই রক্ষা করে। আর এই আলফাদের সব থেকে বড় ক্ষমতা হলো তার সাহস, কারণ কেউই জন্মগত আলফা হয় না, এদের ক্ষমতাই তাদেরকে আলফা তৈরি করে। আসলে এখানে তাও তার ছেলেকে সাহস যোগানোর জন্য এইসব কথা বলে। পরের দিন সকালে আবার তারা সকলে মিলে রওনা হয় শিকারের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তারা কিছু পশুর পায়ের ছাপ দেখে বুঝতে পারে তারা ঠিক জায়গায় পৌঁছে গেছে। আর এখানেই আমরা শুরুর সিনটি দেখতে পাই।
মানে একদল বাইসনকে সবাই মিলে অ্যাটাক করে আর কিডা একটি খাদে পড়ে যায়। এখানে সিন শুরু হয়, তার বাবা দলের বাকিরা কিডাকে নিচে পড়ে যেতে দেখে সবাই ওই দিকে ছুটে আসে আর দেখতে পায় কিডা একটি পাথর ধরে নিচের দিকে ঝুলছে, মানে এখনও নিচ পর্যন্ত পড়ে যায়নি। তার বাবা তখন উপর থেকেই তাকে সাহস যোগাতে থাকে, একদম হাত ছাড়বে না তুমি, যা হোক করে হোক ওপর দিকে ওঠার চেষ্টা করো। কিন্তু তখনই সে হাত ফসকে নিচের দিকে পড়ে যায় আর মাঝপথে একটি জায়গায় পাথরের খাঁজে আটকে যায়। এই দেখে তার বাবা উপর থেকে নিচে নেমে আসতে থাকে, কিন্তু তখনই তাদের দলের একজন তাকে আটকে বলে, ওখানে নামার মতো কোনো রাস্তাই নেই আর ওখানে নামতে গেলে আপনার মৃত্যু অনিবার্য, আর আমাদের দলের লিডার আপনি, আমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও আপনার, আপনি এইরকম করলে কি করে হবে। তাও তাদের এইসব কথা শুনে কোনো রাস্তাই আর দেখতে পাচ্ছিল না, তাই সে চুপচাপ একই জায়গাতে বসেছিল। দিন চলে গিয়ে রাত হয়ে গেল, কিন্তু তাও সে ওখানেই বসে তার ছেলেকে বারবার ডেকে যাচ্ছিল। আসলে সে ভাবছিল হয়তো তার ছেলে তার আওয়াজ শুনতে পেয়ে তাকে বলবে, হ্যাঁ বাবা আমি এখনো ঠিক আছি। এতক্ষণে তাদের পুরো দল তাদের শিকার করা ওই বাইসনগুলিকে উদ্ধার করে ফেলেছে। পরের দিন সকাল হয়ে গেল, কিন্তু তার ছেলের কোনো উত্তর এলো না। দলের বাকি সবাই তখন তাদের লিডারকে বলতে থাকলো, কেডা মারা গেছে, আমাদের এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখন তাদের রীতি অনুযায়ী সবাই মিলে কেডা মারা গেছে ভেবে তার স্মৃতির উদ্দেশ্যে ওখানে একটি পাথরের স্তূপ বানিয়ে বাড়ির পথে রওনা হয়। এখানে আমরা দেখতে পাই একটি শকুন কেডাকে মৃতদেহ মনে করে খেতে গেলে কেডার হুঁশ ফেরে, আর সঙ্গে সঙ্গেই সে ওই শকুনটিকে পাহাড়ের সাথে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর নিজেকে পাহাড়ের ওই রকম জায়গায় আটকে থাকতে দেখে চিৎকার করে বাবাকে ডাকতে থাকে। অনেকক্ষণ চিৎকার করার পর সে যখন কারোর সাড়া শব্দ কিছুই পাচ্ছিল না, তখন সে নিজে থেকেই ওই পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। কিন্তু ওই পাহাড়টি এতটাই খাড়া ছিল যে সে কোনো মতেই ওপরের দিকে উঠতে পারছিল না। নিরুপায় হয়ে সে একই জায়গায় ঝুলতে থাকে, আর তখনই দেখতে পায় বৃষ্টির কারণে খাদের নিচে জল জমতে শুরু করেছে। বাঁচার আর কোনো রাস্তাই না দেখতে পেয়ে সে ওই পাহাড়ের গা থেকে নিচে জলে ঝাঁপ দেয়। যখন তার হুঁশ ফেরে, তখন সে নিজেকে একটি ফাঁকা মাঠের মধ্যে পড়ে আছে দেখতে পায়। এবার সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেলে বুঝতে পারে তার একটি পা ভেঙে গেছে। এখন প্রায় হামাগুড়ি দিয়ে তার সামনে থাকা একটি নোংরা জল সে পান করে। এরপর কোনো রকমভাবে ভাঙা পায়ের সাথে কিছু লাঠি জড়িয়ে উঠে দাঁড়ায় আর কষ্ট করে খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির হয় ওই পাহাড়ের চূড়াতে, মানে যেখানে তারা শিকার করতে এসেছিল। সেখানে এসে সে কাউকেই দেখতে পায় না, এমনকি তার বাবাও সেখানে ছিল না। তারপর তার চোখ পড়ে ওই পাথরের তৈরি একটা মঞ্চর দিকে, যেটা তার দল তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করে গেছিল। এটা দেখে সে খুবই ভেঙে পড়ে আর রাগে ওই পাথরগুলো লাথি মেরে উপর থেকে ফেলে দিতে শুরু করে। কিছুক্ষণ পর সে ওখানেই কিছু নেকড়ের আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকে, কারণ যে কোনো মুহূর্তে তাকে ওই নেকড়েরা আক্রমণ করতে পারে। পথে যেতে যেতে একটি ভাঙা গাছের উপর আশ্রয় নেয়, ওই গাছের উপরেই একটি রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে ওই গাছ থেকে নেবে একটি জায়গায় জল সংগ্রহ করতে গেলে পিছন দিক থেকে কিছু নেকড়ের আওয়াজ আবার শুনতে পায়। পিছনে ফিরে দেখে তার দিকে কিছু নেকড়ে তাড়া করে আসছে, তখনই সে আবার কোনো রকমভাবে ছুটতে শুরু করে ওই গাছটার দিকে। ওই গাছেই উঠতে যাবে ঠিক সেই টাইমে একটি নেকড়ে তার পা ধরে তাকে টেনে নামানোর চেষ্টা করে। কেডা তখন তার কাছে থাকা ওই পাথরের হাতিয়ারটি দিয়ে নেকড়েটিকে আঘাত করে, ফলে ওই নেকড়েটি ঘায়েল হয়ে ওখানেই মাটিতে শুয়ে পড়ে। আর বাকি নেকড়েগুলো ওই গাছের চারিদিকে অপেক্ষা করতে থাকে কেডা কখন গাছ থেকে নামবে। দিন শেষে রাত হয়ে যায় আর কেডা ওই গাছের ওপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন কেডার যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় ওই ঘায়েল নেকড়েটি এখনও গাছের নিচে পড়ে আছে আর বাকি নেকড়েগুলো সব ওখান থেকে পালিয়ে গেছে। কেডা তখন গাছ থেকে নেবে তার কাছে থাকা পাথরের ফলাটি একটি লাঠির সাথে বেঁধে খোঁচা টাইপের একটা জিনিস তৈরি করে, যেটা দিয়ে ওই নেকড়েটিকে মারতে যাবে, কিন্তু তার চোখের দিকে চোখ পড়তেই কেডা আর তাকে কিছুতেই মারতে পারে না। এরপর সে কিছু দড়ি দিয়ে ওই নেকড়ের মুখটি বেঁধে তাকে কোলে করে নিয়ে একটি নদীর ধারে গিয়ে বসে আর সেখানেই নদীর জল দিয়ে ওই নেকড়ের ক্ষতস্থানটি পরিষ্কার করতে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তখনই পিছন থেকে কিছু বন্য জন্তুর আওয়াজ পেয়ে সে বুঝতে পারে তাদের দুজনকে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে, নাহলে এই বন্য পশুর আক্রমণ থেকে তারা কেউই বাঁচতে পারবে না। এরপর আবার সে ওই নেকড়েটিকে কোলে তুলে নিয়ে একটি গুহায় এসে উপস্থিত হয়। প্রথমে সে ওই গুহাতে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম ভাঙে, সে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে এই গুহাটি হলো সেই গুহা যেখানে তারা এর আগে আশ্রয় নিয়েছিল। এরপর ওই গুহা থেকে একটি পাথরের বাটি জোগাড় করে বাইরে থেকে কিছু গাছের পাতা কেটে নিয়ে এসে ওই বাটিতেই একটি ওষুধ তৈরি করে তার ভাঙা পায়ে লাগিয়ে নেয়। এখন কেডা জল খেতে শুরু করে আর কেডাকে জল খেতে দেখেই ওই নেকড়েটি তার মুখের বাঁধা দড়ি খুলে ফেলে। এটা দেখেই কেডা একটি পাত্র করে জল ঢেলে তার দিকে এগিয়ে দেয় আর দেখতে পায় নেকড়েটি খুব তৃপ্তি ভরে ওই জলটি খেতে শুরু করেছে। কেডা তখন তাকে কিছু পোকা খেতে দেয় আর নিজেও খায়, কিন্তু এইটুকু খাওয়াতে তাদের বাঁচা প্রায় অসম্ভব। এরপর কেডা একটি খড়গোশ শিকার করে আনে আর নিজে খেতে শুরু করে আর ওই নেকড়েটিকেও খেতে দেয়। এখানেই আমরা দেখতে পাই ওই নেকড়েটি এখন তার পোষা জন্তুর মতো আচরণ করছে। এইভাবে আরও একটি রাত ওই গুহাতেই কাটিয়ে দেয়, কিন্তু তাকে তো বাড়ি ফিরতেই হবে, তাই পরের দিন ঘুম থেকে উঠে তৈরি হয়ে যায় বাড়ি ফেরার জন্য।
ওই গুহা থেকে বেরোনোর টাইমেই সে ওই নেকড়েটিকে বলে, যাও তুমি তোমার দলে ফিরে যাও। কিন্তু সে একই জায়গায় বসে থাকে। কেডা বেরিয়ে পড়ে তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে ওই নেকড়েটি তার পিছু পিছুই আসছে। অনেক চেষ্টা করে তার থেকে পিছু সরানোর জন্য, এমনকি একটা টাইমে সে একটি লাঠি ছুঁড়ে মারে তার দিকে, কিন্তু নেকড়েটি ওই লাঠির টুকরো তুলে নিয়ে তার কাছে চলে আসে। নিরুপায় হয়ে সে তাকে সঙ্গে নিয়েই হাঁটতে শুরু করে বাড়ি ফেরার রাস্তায়। কিছু দূর যাওয়ার পর তারা কয়েকটি জঙ্গলি শুয়োর দেখতে পায়। ওই নেকড়েটি তখন দৌড়ে গিয়ে শুয়োরগুলোকে তাড়া করে কেডার দিকে নিয়ে আসে, কিন্তু কেডা শুয়োর শিকার করতে ব্যর্থ হয়। ফলে ওই রাতে তাদেরকে প্রায় না খেয়েই কাটিয়ে দিতে হয়। পরদিন সকালে আমরা দেখতে পাই তারা দুজন মিলে একটি শিকার করে, তারপর আবার বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যা হলে তারা আবার একটি জায়গায় আগুন জ্বালিয়ে রেস্ট নিতে শুরু করে। কেডা তার হাতে থাকা একটি চিহ্ন তারাদের সাথে মিলিয়ে দেখতে থাকে তাদের বাড়ি ফেরার পথ কোন দিকে, ঠিক তার বাবা যেরকম তাকে শিখিয়েছিল। এখানে কেডা ঘুমিয়ে পড়ার পর ওই নেকড়েটি তার পাশে গিয়ে কোলের কাছে শুয়ে পড়ে, আর সকাল হলে দেখতে পাই ওই নেকড়েটি কেডার মুখ চেটে তাকে ঘুম থেকে তুলছে। এরপর দুজনে মিলে একটি জায়গায় চান করে, আর সেখানেই ওই নেকড়েটি একটি মাছ ধরে কেডাকে দেয়। এটা দেখে কেডা খুবই খুশি হয়ে যায়, আর তখনই কেডা ভালোবেসে ওই নেকড়েটির নাম দেয় আলফা। এখন আমরা দেখতে পাই থেকে থেকে শীতকাল চলে আসায় চারিদিকে বরফ জমা শুরু হয়ে গেছে, কিন্তু তারা কোথাও না থেমে ওই বরফের উপর দিয়েই হাঁটতে থাকে। আসল সংগ্রাম এখান থেকেই শুরু হয়। তারা এই বরফের মধ্যেও একটি শুয়োরের শিকার করে। সন্ধে হলে আবার তারা একটি জায়গাতে আগুন জ্বালিয়ে রেস্ট নিতে নিতে দেখতে পায় একদল নেকড়ে তাদের সামনে এসে হাজির হয়েছে। এটা দেখে কেডা খুবই ভয় পেয়ে যায়, কারণ এতগুলো নেকড়ের সাথে সে একা লড়াইয়ে কিছুতেই পেরে উঠবে না। কিন্তু এরপরেই সে বুঝতে পারে ওই নেকড়ের দলটি আসলে আলফার দল। আলফা তাকে কিছু বলায় তারা সেখান থেকে আবার চলে যায়। আর এখানেই আলফা কেডার দিকে এমনভাবে তাকায় দেখে মনে হয় সে যেন কেডার কাছ থেকে পারমিশন চাইছে চলে যাওয়ার জন্য। কেডা তাকে বলে, হ্যাঁ তুমি তোমার দলে ফিরে যাও, আর সঙ্গে সঙ্গে আলফা তাদের দলের সাথে চলে যায়। কেডার মন খারাপ হলেও এখানে তার কিছুই করার নেই। পরের দিন সকালে সে আবার বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে তখন তুষার ঝড় শুরু হয়েছে, কিন্তু সে এইসব তুষার ঝড় উপেক্ষা করেই সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটি নেকড়ে দলকে দেখতে পায়, আর ওই দলের মধ্যে সে আলফাকেও দেখতে পায়। আলফাকে দেখতে পেয়েই সে দৌড়াতে শুরু করে তাদের দিকে, কিন্তু একটি জায়গায় বরফ ভেঙে নিচে থাকা নদীতে সে পড়ে যায়। এতক্ষণে আলফাও তাকে দেখে ফেলেছে, তাই সে বরফের ওপর লাফিয়ে লাফিয়ে ভাঙার চেষ্টা করতে থাকে যাতে সেখান দিয়ে কেডা ওপরের দিকে উঠে আসতে পারে। কিন্তু সে কিছুতেই ওই বরফগুলো ভাঙতে পারে না। শেষমেশ কেডা তার কাছে থাকা পাথরের একটি ফলা দিয়ে বরফ ভেঙে উপরে উঠে আসে। এরপর একটি জায়গায় আগুন জ্বালিয়ে জামা প্যান্ট খুলে সেগুলো শুকনো করতে দিয়ে আলফার সাথে ঘুমিয়ে পড়ে। সকাল হলে আবার তারা দুজনে মিলে যাত্রা শুরু করে। যাত্রাপথে দূর থেকে একটি লোককে দেখতে পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। সে ভাবে ওই লোকটির থেকে কিছু অন্তত সাহায্য পাওয়া যাবে, কিন্তু কাছে গিয়েই সে বুঝতে পারে এই লোকটি ঠান্ডায় জমে অনেক আগেই মারা গেছে। তখন কেডা তার পাশে থাকা একটি তাঁবুতে খুঁজতে শুরু করে সেখানে কোনো খাবার আছে কিনা, কিন্তু অনেক খোঁজার পরেও সে কোনো খাবার না দেখতে পেয়ে ওই মৃত লোকটির কাছ থেকে একটি তীর আর ধনুক নিয়ে সেখান থেকে আবার বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটি বড় তুষার ঝড় দেখতে পায়। ঠিক তখনই তাদের পিছনে কিছু বন্য জন্তু তাদেরকে তাড়া করে। তারা দুজনে প্রাণে বাঁচার জন্য ওই তুষার ঝড়ের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে একটি গুহার মধ্যে আশ্রয় নেয়, আর এই গুহার মধ্যেই থাকা একটি সিংহ তাদের উপর আক্রমণ করে। কিন্তু ওই সিংহটি কেডাকে কিছু করতে যাওয়ার আগেই আলফা তার সাথে লড়াই শুরু করে দেয়। কেডা এটা দেখেই তার হাতে থাকা তীর দিয়ে সিংহটিকে আঘাত করে, যার ফলে সিংহটি ওখানেই মারা যায়। এদিকে আলফা ওই সিংহটির সাথে লড়াই করে আহত হয়েছে। তখন কেডা আবার তাকে সারিয়ে তোলার চেষ্টা করে আর বলে, আজ থেকে তুমি আমাদেরই একজন, আমি তোমাকে কখনোই হারাবো না। একটা রাত ওই গুহার মধ্যে কাটিয়ে পরের দিন তারা আবার বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই কেডা পাথরের বানানো ওই চূড়াটি দেখতে পায়, যেটা সে শিকার করতে যাওয়ার সময় দেখেছিল। আর এটা দেখেই সে বুঝতে পারে তারা একদম ঠিক রাস্তাতেই আছে, কিন্তু এতটা দূর ঠান্ডায় যাত্রা করার ফলে তাদের দুজনের শারীরিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। এমনকি একটা সময় আলফা একটি জায়গায় শুয়ে পড়ে, কারণ তার চলার মতো আর কোনো ক্ষমতাই নেই। তখন কেডা তাকে আবার কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। অনেকটা দূর হাঁটার পর কেডা আলফাকে নিচে নামিয়ে দিয়ে নিজেও বরফের ওপর শুয়ে পড়ে, কারণ তার নিজেরই আর চলার মতো কোনো ক্ষমতাই নেই, তাকে একটু রেস্ট নিতেই হবে। খিদের কষ্টতে সে তখন প্রায় ওখানেই অজ্ঞান হয়ে যায়। এর মধ্যেই তার বাবা মায়ের স্বপ্ন দেখে সে আবার জেগে ওঠে, আর নিজের শেষ ক্ষমতা দিয়ে আলফাকে কোলে তুলে নিয়ে রওনা হয় বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পরেই তার মুখে হাসি ফুটে ওঠে, কারণ এতদিনের এত কষ্টের ফল এখন সে তার সামনে দেখতে পায়। সে তার দলের কাছে পৌঁছে গেছে। তার বাবা তাকে দেখে পুরো চমকে যায়। কেডা তখন তার বাবাকে বলে, আমি সবসময় নিজেকে প্রমাণ করতে চাইতাম। তার বাবা তখন তাকে জানায়, তুমি এত বড় প্রমাণ দিয়েছো, তোমাকে আর কোনো প্রমাণই দেওয়ার দরকার নেই। কেডা তখন তার বাবার পুরো দলকে আলফার দিকে দেখিয়ে জানায়, একে বাঁচিয়ে নাও। এরপর সকলে মিলে তাদের দুজনের সেবা শুশ্রূষা শুরু করে, আর এখানেই আলফা তার ছোট ছোট বাচ্চাদের জন্ম দেয়। কেডা এটা দেখে আরও খুশি হয়ে যায়।
তাদের দলের সবাই তখন আলফাকে তাদেরই একজন হিসাবে ঘোষণা করে। শেষ টাইমে আমরা দেখতে পাই কিছুদিন পর কেডা আলফাকে নিয়ে তার বাচ্চাদের সাথে বসে আছে, আর খুব সম্ভবত কেডাই এখন তাদের নতুন দলের সর্দার। আর এখানেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।